প্রিয় দর্শক, oikyo.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আমাদের প্রিয় মানুষ বিশিষ্ট সাংবাদিক আব্দুল কাইয়ুম। কেমন আছেন? ধন্যবাদ, ভালো। আজকে অনুষ্ঠানের শুরুতে একটু আনন্দ সংবাদ দিতে চাই। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। পত্রপত্রিকা জুড়ে জন্মদিনের অনেক খবর আছে, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। তার আগে একটু শিরোনাম পড়তে চাই কয়েকটা পত্রিকার। প্রথম আলো শিরোনাম করেছে, শুভ জন্মদিন প্রধানমন্ত্রী। বারবার হামলা শিকার আওয়ামী লীগ সভানেত্রী সভাপতি, এখানে আরেকটি রিপোর্ট আছে, এসএসসি ও এসএসসি পরীক্ষা হচ্ছে, জেএসসির সম্ভাবনা নাই, নিজের বাইকে আগুন ধরিয়ে প্রতিবাদ। সমকাল শিরোনাম করেছে, 75 শেখ হাসিনা, সারাদিনে 80 লাখ ডোজ টিকা আজ, নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে প্রতিবাদ। জনকণ্ঠের শিরোনাম, আজ মুক্তির দূত শেখ হাসিনার জন্মদিন, জাদুকরি নেতৃত্বে স্বপ্ন পূরণের পথে দেশ, এসএসসি 14 নভেম্বর, এইচএসসি 2 ডিসেম্বর। কালের কণ্ঠের শিরোনাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন আজ, টিকায় 5 কোটির মাইল ফলক, আদালতে বিচার প্রার্থীকে ছুরি মেরে টাকা ছিনতাই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, শেখ হাসিনার জন্মদিন আজ, সবখানে সমন্বয়হীনতা, তথ্য অধিকার দিবস আজ, তথ্য পেতে ভোগান্তি অনিশ্চয়তা। ইত্তেফাক শিরোনাম করেছে, 75 পা রাখলেন শেখ হাসিনা, অকুতোভয় মানসিকতায় যার দেশ গড়ার শক্তি, বারবার হামলা, ক্ষুব্ধ হয়ে নিজের বাইকেই বারবার মামলা, ক্ষুব্ধ হয়ে নিজের বাইকেই আগুন। মানব জমিন শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীর জন্মদিন আজ, একদিনে 80 লাখ টিকা দান যারা যেভাবে পাবেন। আমাদের সময়ের শিরোনাম, প্রধানমন্ত্রীর জন্মদিনে নানা কর্মসূচি, জাল জামিনে 3 আসামির কারামুক্তি, কারসাজিতে জড়িত কারা কর্মকর্তা। দেশ রূপান্তরের শিরোনাম, শেখ হাসিনার 75তম জন্মদিন আজ, আজ সারা দেশে 75 লাখ মানুষ টিকা পাবে, সচিবরা কোথায় যাচ্ছেন জানেন না সরকার। দেখো, এটা খুব মজার খবর যে সচিবরা কোথায় যাচ্ছেন সরকার জানেন না। আমরা সময় পেলে হয়তো এটা আলোচনা করব। মাননীয় প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে আজকে দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, তারপর জনকণ্ঠ এবং আমাদের সময় সহ আরও বেশ কয়েকটি পত্রিকা বিশেষ করপত্র প্রকাশ করেছে। সেখান থেকে যদি কয়েকটা হেডলাইন আমি আপনাকে একটু পড়ে শোনাই। প্রথম আলোতে শিরোনাম হয়েছে, শেখ হাসিনা তার পিতার মতোই গণমানুষের নেতা, রাষ্ট্রপতি বলেছেন। কালের কণ্ঠের শিরোনাম, হিরণ্ময় জন্মদিন আব্দুল গাফফার চৌধুরীর লেখা, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন লিখেছেন, জন্মদিনে বলতে এলাম শুভ তোমার জয়ন্তী। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বাঙালির আস্থা ও বিশ্বাসের এক ঠিকানা, আমির হোসেন আমু। জনকণ্ঠে একটি লেখা চেপেছে উবায়দুল কাদেরের, শেখ হাসিনা আস্থার সোনালি দিগন্ত। আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আমি বলবো যে আপনি যে শিরোনামগুলো বললেন এবং আজকের সবগুলো পত্রিকার শিরোনাম কিন্তু এইটাই, একটা দেশের জন্য, আমাদের সবার জন্য এটা একটা শুভ সংবাদ, আনন্দের সংবাদ, এবং শুভ জন্মদিন জানাই আমরা, দেশবাসী জানায়। তার কারণ আছে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। তিনি যখন প্রথম দেশে আসেন, তখন আগে অবশ্য তিনি ছাত্রনেতৃত্ব দিয়েছেন, তারপরেও তিনি যখন 81 সালের দিকে আসেন, দেশে আসেন, তার যে দূরদৃষ্টি ছিল সেটা কিন্তু আমরা কেউ তখন বুঝতে পারিনি। কিন্তু উনি যে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন গত এই যে 30 বছর, প্রায় 41 বছর, এবং তার মধ্যে তিনি যে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। দেখেন, বাংলাদেশের অর্থনীতি কোথায় ছিল, কোথায় গেছে, কোথায় দাঁড়িয়ে গেছে, অকল্পনীয়। তারপর ধরেন যে নারীর ক্ষমতায়ন, এটাকে আমি সবচেয়ে বেশি মূল্য দেব। তারপর ধরেন যে মানুষের চাকরি বাকরি, আয় উপার্জন বৃদ্ধি, রাস্তাঘাটের উন্নয়ন অগ্রগতি, এগুলো কিন্তু অসাধারণ, একটা বিরাট চ্যালেঞ্জ। পদ্মা সেতু, আমি নিজে পদ্মা সেতুতে গিয়েছিলাম, ওই সময় তো একটা তুচ্ছ তাচ্ছিল্য, সবাই বলছে যে এই এটা করে কোনো লাভ হবে না। তা আমি আবার বিজ্ঞান চিন্তা, মাসিক বিজ্ঞান চিন্তা সম্পাদক, ওইটাতে লেখার জন্য জামিলুর রেজা চৌধুরী
ইন্টারভিউ নিলাম, আমি নিজেও গেলাম ওখানে, মামার দিকেও গেলাম, ওই দিকে জাজির গেলাম এবং মানুষের সঙ্গে কথা বললাম। মানুষ তো পাগলের মতো বলে যে পদ্মা সেতু যে আমাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আনছে এবং অর্থনীতিতে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সেই সময় থেকেই জমির দাম বেড়ে গেছে এবং যে জমির কোনো মূল্য ছিল না সাধারণ, তারা দেখতেছে যে তাদের সামনে একটা বিরাট ভবিষ্যৎ এবং এর ফলে যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে এবং এটা একটা বিরাট চ্যালেঞ্জ উনি নিয়েছেন, বাংলাদেশ যে পারে এটা তিনি কিন্তু প্রমাণ করেছেন। এবং এটা এটা শুধু সারা বিশ্বে ব্যাপক আলোচিত যে বাংলাদেশ হ্যাঁ পারে, ব্যাপক আলোচিত এবং তার রাজনৈতিক প্রজ্ঞার আমি পরিচয় দেব, কারণ উনি অনেক সহনশীল, অনেক বেশি চিন্তা করে কাজ করেন, যে কোনো একটা ঘটনা ঘটলো নানান রকম সমালোচনা হচ্ছে উনি কিন্তু তাৎক্ষণিকভাবে সেটা যে করবেন তা না, তিনি নিয়ম অনুযায়ী। আমি তো অবাক হয়ে গেছি যে ধরেন যখন আমি চিন্তা করি যে আমার যদি ভাই বোন মা বাবা সবাইকে নির্মমভাবে হত্যা করা হতো, আমি কি অপেক্ষা করতাম এই বিচার, মানে বছরের পর বছর নিয়ম অনুযায়ী বিচার করে তাদের সাজা হয়েছে, শাস্তি হয়েছে, এর চেয়ে বড় আর কি হতে, দৃষ্টান্ত আর হতে, দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং বাংলাদেশকে তিনি বলা যায় যে প্রায় শূন্যের থেকে অসীমে। এইটা তো আমরা আমাদের কাছে তো এটা কানে বাজে এখনো যে আমাদেরকে তলাবিহীন ঝুরি বলা হতো, এটা তো সেই জায়গা থেকে আজকে যে আমাদের প্রিয় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে গেছে। বিভিন্ন দেশ পাকিস্তান বলে যে বাংলাদেশ অনুসরণ করো তাহলে পরে অর্থনৈতিক উন্নয়ন হবে এবং এই করোনার সংকটটা যদি না থাকতো তাহলে পরে বাংলাদেশ আজকে যে কোথায় যেত কল্পনা করা যায় না। তারপরেও আমি বলবো যে এর মধ্যেও যে করোনার সংকটে যারা ছিল তাদের জন্য যত ধরনের আর্থিক এবং এই প্রণোদনা দিয়ে অর্থনীতিকে কিন্তু সচল রেখেছে। আমরা আসলে আসলে আমাদের বলতেই হবে যে আমরা ভাগ্যবান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি এভাবে। আমরা সারাদিনই চ্যানেলাই তো হোক বিভিন্ন মিডিয়া সব জায়গাতেই তো মাননীয় প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান আছে। আজকে আমরা শুভ জন্মদিন জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। একটু ভিন্ন আলোচনায় যেতে চাই, আজকে কিন্তু 75 লাখ ডোজ টিকা উপহার মনে হয়, এটাও কিন্তু একটা এই সারা দেশে যদি নির্বিঘ্নে এই টিকাটি দেওয়া যায় তাহলে এটিও হতে হবে আর একটা আনন্দ সংবাদ, কি বলেন? নিশ্চয়ই এটা দেখেন অনেক দেশে টিকাই নিতে চান আর আমাদের দেশে টিকা নেওয়ার জন্য কত লাইন ধরে, এতেই বোঝা যায় যে কতটা সচেতনতা সৃষ্টি আমরা করতে পেরেছি। আরেকটা দ্বিতীয় কথা হলো যে আমি নিজেও কিন্তু শঙ্কিত ছিলাম ধরেন 1.5 বছর আগে যে টিকা কি আমরা নিতে পারবো, প্রাইভেট সেক্টরে যখন আসবে তখন হাজার হাজার টাকা চাইবে, কিন্তু বিনামূল্যে প্রত্যেককে টিকা দেওয়া এবং এই যে শতকরা 80% টিকা দেওয়ার মাধ্যমে যে ইমিউনিটি, হার্ড ইমিউনিটি সৃষ্টি করা, এইটার যে লক্ষ্যটা নেওয়া হয়েছে এবং মানে যেইভাবে কাজ করে, কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে হোক ওটা বড় বড় না, কিন্তু আমরা তো টিকা দিতে পেরেছি এবং আমাদের কাজ বাসায় কাজ করে যে উনিও টিকা দিয়েছেন এবং আমরাও উদ্বুদ্ধ করেছি, 80 বছর বয়স উনিও টিকা দিয়েছেন, বাচ্চারাও টিকা দিচ্ছে। একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় আপনার সাথে আমি আলাপ করতে চাই, যে ধরেন অ্যাপস এবং পরিবহন খাতে এই যে উবার নানা ধরনের প্রযুক্তির সাথে আমাদের পরিবহন যুক্ত হলো, মানুষ কিন্তু একটা স্বস্তির জায়গা পেয়েছিল, কিন্তু গতকাল আমরা দেখলাম একজন মোটরসাইকেল আরোহী তার নিজের মোটরসাইকেলটি জ্বালিয়ে দিলেন, এখানে একটা আবেগ কাজ করছে এবং তার তার অভিযোগটা হচ্ছে যে আমাকে পদে পদে এভাবে চাঁদা দিতে হবে কেন? আবার অ্যাপস তিনি ব্যবহার করছেন না, সেখানে তিনি বলছেন যে যদি আমাকে শতকরা 25% টাকা তাদেরকেই দিতে হয় আমি তাহলে কি পাবো? সব কিছু মিলে যে প্রতিবাদটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমি বলবো যে খুব মর্মান্তিক একটা ব্যাপার, কারণ একজন মানুষ তার নিজের একটা মোটরসাইকেল জ্বালিয়ে দিবে এবং টেলিভিশনে সংবাদে দেখলাম যে উনি বলছেন, সবাইকে বলছেন আমি আমার মোটরসাইকেল জ্বালিয়েছি, তোমাদের কি পুলিশের কি, এই যে কথাটা বলেছে কতটা যে মনে কষ্ট নিয়ে উনি বলেছে, কতটা কষ্ট থাকলে নিজের মোটরসাইকেল সে জ্বালিয়ে দেয়। এবং আমি এখানে বলবো যে এই করোনার সময়ে অনেক মানুষ, অনেক পরিবার কিন্তু সর্বস্বান্ত হয়ে গেছে এবং অনেকের মনে অনেক স্বপ্ন ছিল
সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা একটা অনিশ্চিত জীবনের মধ্যে পড়েছে। এই সময়ে আমাদের প্রত্যেকের ব্যবহার এমন হওয়া উচিত যেন আমার কোনো কথায় কোনো আচরণে অন্য কেউ যেন আঘাত না পায়, তাহলে পরে সে কিন্তু আরও বিমর্ষ হয়ে যাবে এবং অনেকে আত্মহত্যার দিকে চলে যাচ্ছে। তো এটাকে তো আত্মহত্যার মতোই বলা যায়, যে মোটরসাইকেলটাকে আগুন দিয়ে দেওয়া, তার মানে মোটরসাইকেলকে, তার মানে তাই তো। এখন ধরেন যে পুলিশ তার কাজ করছেন, আমি বলবো না যে সবসময় ঠিক করে বা সবসময় ভুল করে তা না, কিন্তু একটা নিয়ম থাকা উচিত যে আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা মোটরসাইকেল না হোক একটা দুইটা পরপরই মোটরসাইকেল আটকে কাগজপত্র দেখা, হ্যাঁ ঠিক আছে যে এখানে এখন তো অনেক অটোমেশন হয়েছে, কেউ যদি নিয়ম ভঙ্গ করে তার কাগজপত্র। আর উনি বলছেন যে আমাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, এটা দেওয়ার ফলে উনি ভেঙে পড়েছেন এবং শেষ পর্যন্ত এটা করেছেন। তাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং তাকে মানে সান্ত্বনা দিয়ে তাকে ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী করে তোলার জন্য, সেটা সরকারি হোক পুলিশি হোক বা বিভিন্ন সংস্থা আছেন, তাদের পক্ষ থেকে গিয়ে তার পাশে দাঁড়ানো দরকার, যেন মনে জোর পায় এবং আরেকটা মোটরসাইকেল নিয়ে তিনি যেন অভিযোগ পাওয়া যাচ্ছে, যেমন ধরেন উবার কে ডাক দিলেই যে উবার আসে, আবার জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন, আবার আগের মতোই সিএনজি ট্যাক্সি চালকদের মতোই তারা ব্যবহার করছে, নাও তো যাওয়া যাও অথবা ক্যান্সেল করে দিচ্ছে, এই যে জায়গাগুলো এটাও বোধহয় একটু একটু নিশ্চিন্ত জায়গা। এখানে আমি বলবো যে উবারের উপর আমরা খুবই আস্থাশীল ছিলাম এবং এখনো আছি বা থাকতে চাই, সেখানে উবারকে নিজেদের যে ব্যবস্থাপনা সেটা আরো উন্নত করতে হবে। আর রাইড শেয়ারিং এর ব্যাপারে এটা কিন্তু একটা ওরা বলেছে যে 25% দেওয়া দিয়ে দিতে হয়, তো সেটা আর একটু কমানো যায় কিনা, 10% করা যায় কিনা এটা দেখা দরকার। আর রাইড শেয়ারিং এর ব্যাপারে আমার মনে হয় যে এর আগে যখন ওই আমরা স্বাস্থ্যবিধি কড়াকড়ি করেছিলাম তখন রাইড শেয়ারিংটা বন্ধ রাখা হয়েছিল, সেটা বোধহয় বন্ধ রাখা যা উচিত কি না বা খোলা যায় রাখা মানে চালু রাখা যায় কিনা এটা চিন্তা করা উচিত, কারণ রাইড শেয়ারিং এ হয় কি যে চালায় সে তো সামনে থাকে, তার শ্বাস প্রশ্বাস তার পিছনে পিছনে আসছে না। হ্যাঁ এটা চমৎকার কথা বলেছেন যে ওটা তো শ্বাস প্রশ্বাসের ব্যাপার, সে তো সে সামনে আরোহীর পিছনে, না হলে হয় কি মানুষের যাতায়াত খুবই খুবই কষ্টদায়ক হয়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আপনাকে পেলাম বলেই আমি প্রসঙ্গটি তুলতে চাই একেবারে এক মিনিটে। তথ্য পেতে ভোগান্তি অনিশ্চয়তা বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়েছে এবং লেখা হচ্ছে যে তথ্য অধিকার দিবস আজ, তো তথ্য পেতে ভোগান্তি অনিশ্চয়তা তো চলছে নাকি? না দেখেন, তথ্য অধিকার যে আইনটা করা হয়েছে এবং তথ্য পাওয়ার জন্য কিন্তু একটা ব্যবস্থা আছে, আমি চাইতে পারি তথ্য এবং সেটা যাতে দ্রুত তথ্যটা পাওয়া যায় সেই ব্যবস্থাটা করা দরকার, কিন্তু তারপরেও আমি বলবো যে একটা সিস্টেম যখন আছে সেই সিস্টেমটাকে আরও এফেক্টিভ করার জন্য আমাদের কাজ করা দরকার। আমরা ধরেন সাংবাদিকতা করি, আমাদের কাজ হলো তথ্য দেওয়া জোগাড় করা, সেইখানে আমাদের নিজেদের ত্রুটি থাকলে সেটা আমরা সংশোধন করব। আমাদের দেখতে হবে যে যেমন যে কোনো একটা তথ্য পাওয়া মাত্রই আমার না ছাপিয়ে সেটা অন্তত দুইটা সোর্স থেকে কনফার্ম করা এবং তারপরে সেটা উল্লেখ পর্যন্ত করা, এগুলো করলে হবে কি মানুষের একটা আস্থা আসবে এবং মানুষ তখন তথ্যের যে আকাঙ্ক্ষাটা সঠিক তথ্য পাওয়ার আকাঙ্ক্ষাটা সেটা বিশ্বাসযোগ্যতাটাও পাবে, বিশ্বাসযোগ্যতা। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে অন্যতম ছিল আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, অনেক অনেক আনন্দের দিন, সবাই ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে, খোদা হাফেজ।